এই যে ভাই আমার ইন্ডিয়া চলে যাচ্ছে। অসাধারণ একটি জায়গা, আমরা চলে এসেছি বাংলাদেশ ভারতের শেষ সীমান্তে। আসসালামু আলাইকুম সবাইকে, ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ভ্রমণ গাইডলাইনের পাশাপাশি আমাদের জন্মস্থান সিলেটের বিভিন্ন ধরনের তথ্য নির্ভর ভিডিও প্রকাশ করি। আজ আমরা আপনাদেরকে দেখাবো সিলেট বাংলাদেশের শেষ সীমান্ত, তামাবিল জিরো পয়েন্ট। সিলেট তামাবিল জিরো পয়েন্টে অবস্থিত তামাবিল স্থলবন্দর, মেঘালয়ের ডাউকি পাহাড়ের আশেপাশের সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। বরাবরের মতো আজ ও আমার ভ্রমণ সঙ্গী সৈয়দ ফরহাদ ও ওয়াহিদ ভাই। বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি তামাবিল জিরো পয়েন্টের দিকে। আপনারা দেখছেন ওই যে একটি রিসোর্ট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জৈন্তাপুর হিল রিসোর্ট। সিলেটের সীমান্তবর্তী গোয়েনঘাট উপজেলায় তামাবিল অবস্থিত। সিলেট শহর থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত তামাবিল। তামাবিল জিরো পয়েন্টে অবস্থিত সিলেট শিলং সড়কের একটি সীমান্ত চৌকি। এটি বাংলাদেশ এবং ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত। শিলং থেকে এর দূরত্ব 82 কিলোমিটার এবং ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 300 কিলোমিটার। বন্ধুরা, আমরা প্রায় তামাবিল জিরো পয়েন্টের কাছেই চলে এসেছি। আপনারা দেখছেন তামাবিল স্থলবন্দর, সামনে যে দেওয়াল দেখা যাচ্ছে ওটি হচ্ছে তামাবিল স্থলবন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্ষার এই মৌসুমে মেঘালয় পাহাড়ের যে দূরের যে নীল পাহাড়গুলো দেখছেন আর সাদা সাদা যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে কিন্তু ঝর্ণা। তো বর্ষার এই মৌসুমে কিন্তু সিলেটের এই জাফলং ভ্রমণ করলে আর তামাবিলের সাথে সাথে আপনারা মেঘালয় পাহাড়ের দূরের সেই সব ঝর্ণাগুলো খুব সুন্দর করে দেখতে পারবেন, যেটা সচরাচর শীতকালে আসলে দেখা যায় না। সিলেট ভ্রমণে আপনারা অবশ্যই জাফলং ভ্রমণের সাথে সাথে তামাবিল জিরো পয়েন্ট এবং তামাবিল স্থলবন্দর দেখতে পারবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি তামাবিল স্থলবন্দরের কাছে। আপনারা দেখছেন সামনে হচ্ছে তামাবিল স্থলবন্দরের অফিস। তো আমরা এখন যাব তামাবিল জিরো পয়েন্টে, পরে আসার সময় আপনাদেরকে তামাবিল স্থলবন্দরের সামনের অংশ এবং ভিতরের অংশ দেখাবার চেষ্টা করব। বাই রোডে যদি মেঘালয় রাজ্য শিলং ভ্রমণ করতে চান তাহলে এই রোডটি ব্যবহার করতে পারেন। আর তামাবিল জিরো পয়েন্ট এবং তামাবিল বর্ডার হয়ে কিন্তু সাধারণত মেঘালয় রাজ্য শিলং ভ্রমণ করেন পর্যটক, এবং ভারতে যারা যে কোনো প্রয়োজনে যান তারা কিন্তু এই রোডটি ব্যবহার করেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি তামাবিল জিরো পয়েন্টে, এখন আপনাদেরকে তামাবিল জিরো পয়েন্টটি দেখাবো। বন্ধুরা, আমি এখন আছি সিলেটের তামাবিল বর্ডারে। আমি এখন কিসে তারা ভারতের ঢুকে পড়বো, আসো আসো ভাই, বেশ আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক পর্যটক এসেছেন এবং এখানে এই জিরো পয়েন্টে কিন্তু ছবি তুলতেছেন। এই যে ভাই আমার ইন্ডিয়া চলে যাচ্ছে। আমার দেশের পতাকা। সিলেটের জাফলং ভ্রমণে তামাবিল জিরো পয়েন্ট দেখে যেতে পারেন। এবং তামাবিল জিরো পয়েন্টে অবস্থিত আপনারা দেখছেন দূরে যে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে সৌন্দর্য নীল পাহাড়, এবং আপনারা দেখছেন দর্শক এগুলো হচ্ছে ডাউকি শহরের বাড়িঘর। সামনেই কিন্তু ডাউকি বাজার। 2018 সালে ভারত ভ্রমণ করেছিলাম, আসলে সেই রাজ্যটি খুবই সুন্দর, খুবই চমৎকার। বন্ধুরা, আপনারা দেখছেন অনেক মানুষ কিন্তু এখানে ছবি তুলতেছেন,
ক্যামেরা বন্দী করে রাখছেন ভারত বাংলাদেশের শেষ সীমান্ত, সিলেটের শেষ সীমান্ত, বাংলাদেশের শেষ সীমান্ত এবং ভারতের কিন্তু শেষ সীমান্ত এটি। প্রতিদিনই সিলেটের জাফলং ভ্রমণে পর্যটকরা দেখে যান তামাবিল জিরো পয়েন্ট। তো আপনারা দেখছেন যে গাড়িগুলো আসতেছে, ট্রাক এগুলো পাথর বুঝাই গড়া ট্রাক, এগুলো কিন্তু এখন ভারতে প্রবেশ করতেছে। এগুলো কিন্তু যে গাড়িগুলো যাচ্ছে এগুলো হচ্ছে ভারতের গাড়ি, ভারতে আবার ফেরত যাচ্ছে। সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত, সবাই ছবি তুলতেছেন, ক্যামেরা বন্দি করে রাখছেন সেই মুহূর্তগুলো। এবং ভারত বাংলাদেশ সীমান্তে আপনারা দেখছেন অনেকগুলো গাড়ি, এখন কিন্তু আমার বাইরেও কিন্তু ছবি তুলতে ব্যস্ত আছেন। বন্ধুরা, তামাবিল বর্ডার হয়ে যদি আপনারা ভারত ভ্রমণ করেন তাহলে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ইমিগ্রেশনের অফিস আর সামনে হচ্ছে কাস্টমস অফিস, এই দুইটা জায়গায় সব কাজ শেষ করার পর আপনারা এই বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে তামাবিল কাস্টমস অফিস, আর বাম দিকে আছে হচ্ছে ইমিগ্রেশন অফিস, এই হচ্ছে ইমিগ্রেশন অফিস। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে, সামনের দিকে মেঘালয় পাহাড়ের কাছ থেকে আপনাদেরকে মেঘালয় পাহাড়গুলো দেখাবো। অসাধারণ একটি জায়গা, আমরা চলে এসেছি বাংলাদেশ ভারতের শেষ সীমান্তে। দেখেন আপনারা কত সুন্দর একটি অসম একটি জায়গা। এই যে দেখছেন আমার এই পারে ভারত, এই লেকটা পার হলে এখানে ভারত। চলেন দেখে নিয়ে আসি। টিকে যাবেন না, বিএসএফ গুলি করবে। আমরা আসছি তিন ভাই, মেন পরিচালনা আমরা, আমাদের ডিএইচ ভাই এখানে রয়েছেন গাড়ি দেখতে, আমরা চলে এসেছি উনাকে ফেলে। দেখেন ভাই, 30-60 অ্যাঙ্গেল কি অসম। বন্ধুরা, চেষ্টা করেছি তামাবিলের জিরো পয়েন্ট এবং তামাবিলের সৌন্দর্যগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের নেক্সট ভিডিওটি হতে যাচ্ছে সিলেটের জাফলং জিরো পয়েন্টে অবস্থিত মায়ের জন, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।